গ্রামের মেয়েরা সবই পারে, না পারলেও পারে, একবার চোখে দেখলেই হয় যে কিভাবে করতে হয়। আর এদিক দিয়ে নতুন একটা জিনিস আমার জন্য, যদিও এটা পুরনো খাবার, পুরনো আইটেম, এই যে মাসকলাইয়ের ডাল, গরম কারণ এগুলো ভাজা হয়েছে। এই ভাজা ডাল এখন কি করাইব, চুরাইব এমনি? হ্যাঁ পাড়াপুত দাদা, চুরে তারপর ঝেড়ে ঝেড়ে সাদা অংশ বের করতে হবে, কালো অংশ ফেলে দিতে হবে। এই যে দেখুন আমার হাতে রয়েছে মাসকলাইয়ের ডাল, এগুলো কিভাবে প্রসেসিং করা হয় সেগুলোই এখন আপনাদেরকে দেখাবো। আমি আজকে মেশিন হয়ে গেছি, ডাল ভাঙানির মেশিন আমি আজকে। মাসকলাইয়ের ডাল ভেজে তারপরে এটা করতাম, একবারে কিন্তু এটা খোসা ছাড়ে না, এটা বারবার করতে হবে। এগুলো ঝেড়ে খোসা ফেলে তারপর আবারও বাটা দিতে হবে। কাজটা সহজ আবার কঠিনও। যারা পারে তাদের জন্য খুবই সহজ, আর যারা না পারে তাদের জন্য ঝামেলা। এটা ভাজবো, আবার চুরবো, আবার ভাঙাবো। শুধু রান্নার খাওয়া না, রান্নার আগে যে কত কাজ এই মাসকলাইয়ের ডাল। যদিও এখন খোসা ছাড়ানো ডাল পাওয়া যায়, কিন্তু খাঁটি ডাল পেতে হলে এভাবেই কিন্তু কষ্ট করতে হবে। গ্রামের মেয়েরা সবই পারে, না পারলেও পারে, একবার চোখে দেখলেই হয় যে কিভাবে করতে হয়। তো বন্ধুরা এভাবেই কিন্তু সবগুলো ডাল চুরতে হবে, শুধু এগুলো না আরো এক কুলা আছে, মানে অনেক ডাল একসাথে চোরা হবে। তো তারপর কেমন হয় জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো সময় এখন দুপুর পৌনে দুইটা। এই যে বাচ্চারা শীতের দিনে কি করতেছে, ছাদের মধ্যে রোদের মধ্যে ঘর বানাইছে, ঘর বানায় নাকি খেলবো, এই যে এদিক দিয়ে এক গ্রুপ। তো দুই কুলা মাসকলাইয়ের ডালের মধ্যে এক কুলা কিন্তু এরই মধ্যে প্রসেসিং প্রায় হয়ে গেছে। পাটের বস্তা লাগে এইসব কাজ করার জন্য। মনতার ভাবির মধ্যে কি হবে, মাছ কাটার প্রতিযোগিতা হবে। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে ছোট ছোট ফুটি মাছ। তো আমার এখানে রয়েছে 10 পিস, ভাবির এখানে রয়েছে 10 পিস। এই 20 পিস মাছ দুজনে মিলে কাটবো, এবং যে আগে কাটবে সে ফার্স্ট, দেখি কে আগে কাটবে, যদিও ভাবি আমার থেকে বেশি অভিজ্ঞ। তো চলুন স্টার্ট করা যাক ভাবি। 1 2 3 আমার আজকে ফার্স্ট হইতে হবে, আজকে আমি রেকর্ড করবো যে ননদে ভাবি রে হারাই দিছে। নির্বাচনের মধ্যে একদল গেলে আরেক দল না গেলে নিজেকে কি করে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করতে চাই না।
এদিক দিয়ে দেখুন আমার মা গুড়ি ভাঙিয়ে নিয়ে চলে এসেছে। আমাদের বাড়ির পাশেই গুড়ি ভাঙানোর মেশিন রয়েছে। আর এদিকটায় বাচ্চারা তো খেলাধুলা করছেই, মিশারি এই ঘরে বুঝে যে শুয়ে শুয়ে মনে হয় কার্টুন দেখে। তো আব্বা বাসায় নাই, মাছ এনে দিয়ে এক জায়গায় গেছে দরকারে। আমার বোন তো মাছ কাটছেই, মিথিলাও বাসায় নেই, বেড়াতে গেছে। এদিক দিয়ে কি খবর, এদিক দিয়ে আর কি করবে, যে যার কাজে ব্যস্ত। যেহেতু সকাল 11টা বেজে গেছে, কেউ কেউ রান্না করার প্রস্তুতি নিচ্ছে, আবার কেউ কেউ বাড়িঘর গুছানোরও কাজ করছে। আর যেটা নিয়ে তো হাসাহাসি, সেটা হচ্ছে এই যে এই গাভীটার, আমরা প্রথমে ভেবেছিলাম যে মেয়ে বাচ্চা হয়েছে, কিন্তু এখন দেখি যে না, ছেলে বাচ্চা, মানে ষাঁড় গরু হয়েছে। অনেকদিন পরে আমরা এটা বুঝতে পারলাম। আমার শাশুড়ি কি করে, এখনো লাইট জ্বালাই রাখছে, ঘুমায়নি, রান্না বান্না তো করতেছে না। আর এই সাইড দিয়ে দেখুন লোকজন কাজ করছে, ওই যে ওই বাড়ির ঘর তুলতেছে, এগুলো আমাদের এইখানে কাজ করতেছে। চারদিকে শুধু শব্দ দূষণ। আর এই পাশ দিয়ে মাছ কাটা শেষে ধোয়া ধুয়ির কাজ চলছে। আর বন্ডে আজকে কাহিল হয়ে গেছে কাম করতে করতে, কতগুলা মাছ কাটছে। ওই যে পিসা শেষ, এখন আবার দ্বিতীয়বার ঝাড়া হচ্ছে। এগুলো মানে যত পিষবে ততই কিন্তু কালো কালো ওই ময়লাগুলো বের হবে। তো ডালের বড় দানা আর ছোট দানাও কিন্তু এভাবে আলাদা করা যায়। আগারগুলা কি পরিষ্কার, আর যেগুলা গোড়ার ওইগুলা আবার ওর পিসা হইব। এটা বলে উসে উচ্ছা উচ্ছা, ভালোগুলা রাখতেছে এদিকে, আর যেগুলো এখনো বড় বড় ওইগুলো আবারও পিসা হবে। তো এভাবেই কিন্তু মাসকলাইয়ের ডাল রেডি করা হয়, যদিও খুবই কষ্ট। তো এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খাওয়ার জন্য রেডি না, এগুলো আবার গুঁড়া করতে হবে, তারপরে রান্না করে খেতে হবে। তো অনেক কষ্ট মাসকলাইয়ের ডাল নেয়া না। আরও এক কুলা কিন্তু এখনো নেয়ার বাকি রয়েছে। না
শুধু মাছ কাটছি না, মাছ কিন্তু কি করা হচ্ছে, এসলাই বলে, এসলাইয়ে খুব ভালো করে পরিষ্কার করা হচ্ছে। তেল যায় দেখছেন, মাছ থেকে কি তেল বেরিয়েছে, গরুর দস্তার মতন তেল। অনেক সময় লাগে মাছ ধরতে, অনেকগুলা দোয়া দিতে এই ময়লা পানি বেরিয়েছে, বিলের মাছ এইটাই বলে। পেট কাদা খাইয়া মাছে পেট বলা, অল্প অল্প করে মাছ নিয়ে নিয়ে পরে করতেছে, লবণ বাবি বলে লবণ দিয়ে মাছ দিবে। আবার যে জুটি উদ্যা এমন কি হার, আমি আর তার না ধরাইছি দেখেন বন্ধুরা, ওর বাবি মাছ দেখেন কত সুন্দর করে ধুইছে, পরিষ্কার হয়েছে। আরও কিন্তু ধোয়া দিতে হইব, একদম সাদা ধবধবা করবো মাছ দিয়ে। ভাবি কিন্তু গুণের আছে, শুধু রূপের না, গুণেরও বটে। মাছ ধোয়া শেষ, দেখেন কত সুন্দর ঝকঝকে হয়েছে, কে বলে দেশি বটি। ওটার আগে কেমন ছিল আর এখন দেখেন কেমন হয়েছে, এই যে মাছ অলরেডি প্যাকেটিং করা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, কাজ করতে করতে আজকে টায়ার্ড, সবাই মিলে আজকে কাজ করেছি। একদিক দিয়ে মাসকলাই ডাল প্রসেসিং করা হয়েছে, অন্যদিক দিয়ে গুড়া মাছ। তো বুঝতেই পারছেন অবস্থা খুবই খারাপ, এখনও গোসলও করিনি, নামাজও হয়নি, খাওয়াও হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, যদি আমাদের জন্য কষ্টদায়ক ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।